এখন আজকে তো স্যার টাকা দিতে পারবো না। এখন যদি বাসায় যাই উনি কি না কি করে এটা তো বলতে পারি না স্যার। কারণ মোহাম্মদ রাকিব মাত্র 3500 টাকা বাড়ি ভাড়া না দিতে পারায় তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে মালিক পক্ষ। কোনোভাবে যেতে পারছেন না ওই বাসায়। 4 মাসের শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে কোথায় যাবেন তাই ভাবছেন তিনি। তাই তো তার এই করুণ আর্তনাদ। করোনার ভয়াল থাবায় রাজধানীতে তার কাপড়ের ব্যবসা গুটিয়ে গিয়েছে অনেক আগেই। এরপর থেকে রিকশাই ভরসা। 3 মাস আগে বাসা ভাড়া করে স্ত্রী সন্তানকে রাজধানীর সবুজবাগে নিয়ে আসেন রাকিব। তবে ভাগ্য দেবতা এবারও সহায় হলো না। সন্তানের অসুস্থতা আর সড়ক দুর্ঘটনায় বন্ধ হয়ে যায় তার আয়ের উৎস। আটকে যায় 1 মাসের বাড়ি ভাড়া। রাকিবের অভিযোগ, এ বাড়ি ভাড়া নিতেই বৃহস্পতিবার রাতে তার উপর হামলা করে মালিক পক্ষ। বলতেছে তোরে বস্তা বইরা হাল্লা দিমু। আমার এটা বলছে স্যার, রেকর্ডই স্পষ্ট আছে। বলছে তোরে বস্তাপাল্লা পালাই দিমু। আবার বলছে কি তোরে পুলিশ দিয়া আমার পুরোদান আরও 5000 টাকা যাবে। হ্যাঁ, 210,000 টাকা যাবে, এটা রেকর্ড আছে। তোরে পুলিশ দিয়ে ধরাই দেবো। ছোট্ট সন্তানকে কোলে নিয়ে এতক্ষণ রাকিবের আহাজারি শুনছিলেন তার স্ত্রী। এবার মুখ খুললেন তিনিও, জানালেন স্বামীর উপর অমানবিক নির্যাতনের কথা। তোরে আমি শিক্ষা দেবো। তারপরে বলছে যে পুলিশ 210,000 টাকা আমার খরচা হইবে। তার ছেলের বলছে এই নাজমুল পুলিশকে ফোন দে আর মোবাইলটা নিয়ে আয়। ওর অবস্থা খারাপ করে দিম। তারপর ও হের মোবাইলটা নিয়ে আসা দিছে। এ ব্যাপারে রাকিবের বাড়িওয়ালার সঙ্গে কথা বলতে চাইলে তার সেলফোন বন্ধ পাওয়া যায়। তবে এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মুগদা থানা পুলিশ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।